ওবায়দুল কাদের শীঘ্রই বিএনপিতে যোগ দেবেন বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভির রিজভি বলেছেন গোটা দেশকে ক্রিমিনাল স্টেটে পরিণত করেছে শেখ হাসিনা তিনি যে সরকার পরিচালনা করছেন সেটা হচ্ছে অপরাধীদের সরকার এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা শুনে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে তিনি বিএনপিতে যোগ দেবেন কারণ তার সাম্প্রতিক বক্তব্য সেটাই বোঝা যাচ্ছে শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মনির হোসেন যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চূন্য প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির গণসমাবেশে সরকারের বাধা প্রসঙ্গে রিজভি বলেন নানা রকম প্রতিবন্ধকতা ও বাধা পেরিয়ে গতকাল থেকেই রংপুরের গণসমাবেশে জনতার ঢল নেমে পড়েছে মানুষের যেন স্বতঃস্ফূর্ত উৎসবে পরিণত হয়েছে রংপুর মহানগর বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষ স্বতঃস্ফূর্ত রংপুরে মিলিত হয়েছে তারা শুকনো খাবার রুটি চিরা নিয়ে সমাবেশের স্থলে উপস্থিত হয়েছেন এজন্য এক অভূতপূর্ব দৃশ্য তিনি বলেন জনতার এই স্রোত দেখে বিচরিত বোধ করছেন প্রধানমন্ত্রী এবং তার চেলাচামুন্ডারা মন্ত্রিসভার কিছু সিনিয়র সদস্য আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী কথাই বলছে না বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা শুনে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে তিনি বিএনপিতে যোগ দেবেন গত দুই দিন আগে নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন আমরা যে বক্তব্য দেই সরকারের গুম খুন নির্যাতনের বিরুদ্ধে শুধু আমরাই দেই তা নয় তিনি আরো বলেন দলগুলো এবং আন্তর্জাতিক গণমাধ্যমও প্রকাশ পেয়েছে অভিযোগ করেছে সমালোচনা করেছে সেই কাদের বলেছেন তাতে আমার মনে হয়েছে কিছুদিনের মধ্যেই তিনি বিএনপিতে যোগ দেবেন শতাংশ বলছে আর দশ শতাংশ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যেভাবেই বলুক না কেন মনে হয়েছে তিনি বিরোধী দলের কথাগুলোই বলছেন ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন গত চোদ্দ বছরে ফেসিবাদী কায়দায় গণতন্ত্রকে হত্যা করে তাদের চিরচেনা সংস্কৃতি সেটা হলো সব রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বন্ধ করে দিয়ে বাক্সাল তৈরি করা সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তারা দেশে নব্য বাক্সাল তৈরি করছেন এখানে কথা বলা পাবলিক প্লেসে হোক আর রুমের ভিতরে তার পরিণতি হচ্ছে গুম হয়ে যাওয়া অথবা জেলে যাওয়া এই যে অন্যায় অবিচার তারা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আজকের সমাবেশ লোকে লোকারণ্য শুধু সমাবেশস্থলে নয় রংপুর শহরে উৎসবের আমেজে পরিণত হয়েছে এটার মধ্য দিয়ে দুইটা জিনিস সুস্পষ্ট হয়ে গেছে বিএনপি জনগণের জন্য যে কর্মসূচি দিয়েছে তাতে জনগণের সমর্থন আরেকটা হচ্ছে দেশের জনগণ ইঙ্গিত দিচ্ছে আগামীতে এই অবৈধ সরকারের পতনের আন্দোলনে জনগণের যে সমর্থন থাকবে ও অংশ নেবে সেটাই সুস্পষ্ট হচ্ছে